হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, নাহলে মজা পাবে না। তো চলো আজকে কি দিয়ে শুরু করছি দেখতে পাবে। আজকে আমি ন্যাকা দিয়েছি, ন্যাকা পোচা করেছি, মানে খুব ভালো লাগছে। আজকেও আবার ন্যাকা পোচা করেছি, আর ফ্রেশ ফ্রেশ লাগছে। তো দেখতে পাচ্ছি ওদের পাশ থেকে মানে কতটা যতটা পেরেছে এরিয়া রাস্তার এই পাশ থেকে দিয়ে দিয়েছি। আর দেখতে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আমি নিজে করেছি, তো জানি না কে কীরকম করে করে, বাট আমি এইভাবেই করে দিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো। আমাদের খরগোশগুলো চুপচাপ বসে আছে, ওরা চুপচাপ খাওয়া দাওয়া করে বসে আছে, রেস্ট নিচ্ছে। তো চলো আমি তোমাদেরকে দেখাই কোথা থেকে কতটা দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ওই যে রাস্তার মুখ থেকে পুরো ওখান থেকে শুরু করে এসে এইখান থেকে এই এইটুকু দিলাম। তো দেখতে সুন্দর লাগছে, তোমাদের কার কী লাগছে প্লিজ জানিও। শীত পড়তে না পড়তে ফুলে ফুল হতে থাকছে, দেখতে পাচ্ছ কাগজ ফুল সাদা গোলাপি সব রকম। আর আমার ঘরের সামনে দেখতে পাচ্ছ আবার নতুন সাদা কাগজ ফুল ফুটে গেছে। তো দেখতে পাচ্ছ মানে সকালের মানে সকালের মানে পরিবেশটা কত সুন্দর লাগছে, বেশ সবুজে সবুজ লাগছে বাড়িটা। তো ভালোই লাগছে আমার তো যতটা মনে হচ্ছে, তোমাদেরও ভালো লাগবে। তো প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো। তো গাইজ দেখতে পেলে যে আমার রকি কীভাবে আমার দিকে আদর খাচ্ছিলো, হাতটা বাড়িয়ে দিয়েছিলাম। তোর মধ্যে দেখো আমার বাড়িতে পাখির আওয়াজ শুধু পাবে, পাখির আওয়াজ, কুকুরের আওয়াজ, যাই হোক। আর এদিকে লাল ফুল দেখো কত সুন্দর লাগছে দেখতে, লাল ফুল ফুটে গেছে অনেক। তো দেখো এদিকে হচ্ছে আমার পুঁইশাক গাছটা, অনেক দিন ধরেই হয়েছে, তো অনেক পুরোনো পুঁইশাক গাছ, তো এটা হচ্ছে। আর এদিকে সবেরা গাছ দেখতে পাচ্ছ, আর ওদিকে দেখতে পাচ্ছ যে হাত দেখা যাচ্ছে যতটা ওখানে বক ফুল হয়েছে গাছে, তো বক ফুলগুলো আবার আজকে পাড়তে হবে, মানে ভালো লাগে প্রত্যেক দিন পাড়তে। তো দেখো এই যে খোলটা রেখেছে পচানো হচ্ছে, এগুলো গাছের গোড়ায় ঢালা হবে, তো খোল পচাতে দিয়েছে পাপা। উজ্জ্বল আগে করতো, এখন আর করে না ভয়তে। যে যে প্রেম করবে সবাই এখানে সন্ধ্যের পরে আসলে অন্তত ধরে বোধে বিয়ে দেওয়া হয়, এরকম একটা ব্যাপার লেভেলে। তো আমি রিয়াজ মানে কাকার ছেলে দুজন দুই ভাই বোন বেরিয়ে পড়লাম বিকালে ঘুরতে যাচ্ছি এদিকে একটু, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো শিলুকা করে ওখানে পড়া হয় পড়া ফুল, কিন্তু সেই লেভেলের আর কি জমিয়ে আড্ডা, জমিয়ে ঘুরতে যাওয়া, জমিয়ে প্রেম করা, এটা বেশি হতো। হ্যাঁ বেশ আনন্দ হতো এটা মোড়ে। পাচ্ছ আমরা দিপচরের দিকে যাচ্ছি, এসে গেছি প্রায়। তো এখন সাইকেলে যাচ্ছে, প্রচুর আওয়াজ হচ্ছে হাওয়ার, আর ঠান্ডার সময় এখন তো আওয়াজটা বেশিই হবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই যে আমার ক্যামেরাম্যান আক্স থেকে একে ধরলাম, তো সাইকেল নিয়ে এসেছি, ওই যে আমার সাইকেল। তো এখন এদিকে আর একটু যাই, দেখা যাক। তো ঠান্ডা ঠান্ডা লাগছে গায়ে, মানে মানে শীতের কিছু নিয়ে আসিনি,
তো এখন এদিক থেকে যাই, এদিকে প্রচুর বড় এরিয়া, প্রচুর বড় এরিয়া, প্রচুর। তো একদিন আসবো এসে দেখাবো। উমা যাচ্ছিলাম এক্ষুনি। তো এখানে মনে হয় ভালো হলো মাছ টাছ থাকে, মানে বড় জল কাটতাম ভালো মাছই থাকবে। তো কি তো বাড়ির দিকে নয় সামথিং, আমরা এখন যাচ্ছি আর একটু কোথায় যাওয়া যায় সেটা দেখা যায়। তো চল ওদিকটাই যাবো, ওইদিকে। তো চল 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 চল, আমার ক্যামেরাম্যানকে বলছি চল সাইকেল। তো সামথিং ও এখন আমার ক্যামেরাম্যান, আপাতত এখন ক্যামেরাম্যান। তো যাই হোক, যদি আমার কাজে লাগবে অবশ্য। তো একটু টুকটাক করে এখন ওকে ট্রেনিং দেওয়াচ্ছি, কারণ গার্লফ্রেন্ডের সঙ্গে এখন একটু বন্ধ আছে কথা বলাটা, তো এর জন্য নিয়ে আসলাম। তো সবাই বললো আমার ক্যামেরাম্যানটা কেমন হয়েছে, যে আমার ভাই, কিন্তু অন্য কিছু কেউ ভেবে নিও না। পাখিটাকে যাচ্ছে পাতা বড়ে পাতা গাছে। যাই হোক, আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো, কারণ এখানে আর একটু তাড়াতাড়ি আসতে হবে, আসলে পুরো টোটালটাই ঘুরে দেখাতে পারবো। তো আজকের মতো এখানেই দেখানো শেষ হলো, পরবর্তীতে আরো ভালো করে দেখাবো। তো চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে দ্বীপচর। হাসিস না, এটা সত্যি দ্বীপচর। আমরা এখানে আজ থেকে ক বছর, আজ থেকে প্রায় 15 বছর পরে মানে এসেছি। জায়গা চেঞ্জ পুরো, এটা হলো দ্বীপচর, পুরো জলকর এলাকা। ওদিকে আরো যাওয়া যাবে সম্ভব। রাস্তার পাশে দেখতে পাচ্ছ দাদু কাকুর এখন তাস খেলছে, আর আমি ভিডিও করতে করতে যাচ্ছে, হাসছে। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি দ্বীপচরের লাইনে, এই বাগান দেখি কি করবো ওখানে। তো গাইস দেখতে পাচ্ছ বাড়ি থেকে যাচ্ছি, এখন পোলের উপর থেকে যাব, ব্রিজের উপর থেকে। তো চল, এই যে ব্রিজ উপর থেকে যাচ্ছে, সাইকেল চড়তে যে মজা লাগছে না, আজকে ভাইকে পুরো হিমশিম খাইয়ে দিল। ভাইয়ের আমি চলে আসলাম ভাইয়ের না এখানে দাদুর বাড়ি। তো দাদুর বাড়ি এখান থেকে আর কি আমরা পার্কে ঢুকলাম, একটু দেখলাম, তো এখান থেকে বাড়ি যাচ্ছিলাম, তো একেবারে ওর নানু বাড়ি থেকে একটু ঘুরে গেল। তো যাই হোক, ভালোই লাগলো, বান্ধবীর বাড়ির উপর থেকে আসলাম, কিন্তু ওদের বাড়িতে যেতে পারলাম না, নেক্সট দিন যাবো। তো আমি ভিডিও করছি, সবাই আমার দিকে তাকাচ্ছে কি না কি করছে এই পাগল মেয়েটা। বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন ভাইয়ের আমি, চলে যাচ্ছি বাড়ি থেকে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ জানিও কমেন্ট বক্সে, আর প্রচুর কষ্ট করে হলেও তোমাদের জন্য ভিডিও ছাড়ছি শুধু তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। আর বেশি বেশি করে কমেন্ট বক্সে কমেন্ট দিও, তোমাদের কমেন্ট করতে আমার প্রচুর ভালো লাগে। আর কমেন্ট ভিডিও আমি একদিন সবার নাম ধরে করবো, অবশ্যই তোমরা কমেন্ট করো, আর অবশ্যই বেশি বেশি করে লাইক করো প্লিজ, তোমাদেরকে বারবার বলছি।